রাউটার কিনতে গিয়ে আমাদের সবার কিছু না কিছু ভুল হয়ে থাকে, সেটা হয়তো আমরা যে বাজেটটা সিলেক্ট করছি সেই বাজেট অনুযায়ী আমরা যে রাউটারটা কেনা উচিত সেটা কিনতে পারিনি, অথবা আমাদের ব্র্যান্ড সিলেক্টের ভুল হয়েছে, অথবা আমাদের রেঞ্জ সিলেক্টে। তাই আজকে এই ভিডিওটিতে 2500 টাকার ভেতরে এমন দুইটা রাউটার নিয়ে আসছি যেটা কিন্তু 5G পাশাপাশি টিপিলিঙ্ক এবং টেন্ডার মধ্যে 2500 টাকার মধ্যে সেরা এবং বেস্ট দুইটি রাউটার। তাই সরাসরি বলবো আজকে এই ভিডিওর মূল পর্বে এবং আমরা জেনে নিব এগুলো মিনিমাম রেঞ্জ এবং কোন রাউটারটি আমাদের কেনা উচিত। আসসালামু আলাইকুম সবাই সবাইকে, আজকে এই ভিডিওটিতে আমরা প্রথমে জেনে নিব আজকে এই রাউটারগুলো কিনবো সেগুলো মিনিমাম রেঞ্জ কী হবে। এগুলো প্রথমে সিলেক্ট করার ক্ষেত্রে সেগুলো দুইটারই ডুয়েল ব্যান্ড হতে হবে এবং এই দুইটা ডুয়েল ব্যান্ডের পাশাপাশি এটিতে থাকতে হবে AC1200 Mbps, এবং যেটি এই দুইটা রাউটারের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। 2500 টাকার রাউটারের মধ্যে এই জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটি বিষয়। পাশাপাশি এটিতে আপনি 1500 স্কোয়ার ফিটের রেঞ্জ আপনি পাচ্ছেন এবং যেটির মাধ্যমে আপনি 3টে অ্যান্টিনা থাকতে হবে এগুলোর মধ্যে, এবং এই 3টা অ্যান্টিনার মাধ্যমে আপনি 4টা থেকে 5টা রুম কভারেজ করতে পারেন অনায়াসে। তাহলে 3টা অ্যান্টিনার মাধ্যমে আপনি যদি 5টা রুম কভারেজ করতে পারেন তাহলে কি আপনার জন্য অনেক বেস্ট এবং বেস্ট একটি অপশন হয়। পাশাপাশি এটি কিন্তু আপনার জন্য হতে পারে পারফরমেন্স এবং বেস্ট একটি রাউটার। পাশাপাশি এই পারফরমেন্স এবং সব তথ্য নিয়ে আমরা প্রথমেই চলে আসবো আজকে এই ভিডিওর ফার্স্ট যে রাউটার নিয়ে কথা বলবো স্টেডি থেকে, সেটি হচ্ছে টেন্ডার একটি রাউটার, টেন্ডা AC8। এটি কিন্তু আসলে অসাধারণ একটি রাউটার, কারণ হচ্ছে এটিতে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রিকোয়েন্সি হিসেবে 2.5 থেকে 5 GHz পর্যন্ত, এবং এটিতে আছে AC1200 মধ্যে MBPS, যেটি কিন্তু আসলে অসাধারণ এবং বেস্ট একটি বিষয়। পাশাপাশি এগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যান্ড, আর ডুয়েল ব্যান্ডের রাউটারটি কিন্তু আসলে 5G একটি রাউটার। 5G রাউটারটি তার কারণে এই রাউটারের পারফরমেন্স এবং বেস্ট একটি কোয়ালিটিফুল পারফরমেন্স পাবেন এই রাউটারটির মাধ্যমে। পাশাপাশি এটিতে আপনি পেয়ে যাচ্ছেন 4 এন্টিনা এবং 1500 স্কোয়ার ফিটের সুযোগ, এমনি 4টা থেকে 5টা রুম কভারেজ করতে পারবেন অনায়াসে। তবে 4টা 5টা বা এর বেশি আপনি করতে পারেন, তবে 1500 স্কোয়ার ফিটের ভেতরে আপনি ভালো এবং বেস্ট একটি পারফরমেন্স পাবেন এই রাউটারের মাধ্যমে। পাশাপাশি এই রাউটারটি সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত উন্নত মানের এবং বেস্ট একটি সিকিউরিটি আপনি এখানে দিচ্ছেন। পাশাপাশি এটির মাধ্যমে আপনি অ্যাপ অথবা ওয়েবের মাধ্যমে ইউজ করতে পারবেন, এবং এটির যে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 2500 টাকা। এবার আমরা সরাসরি চলে যাবো আজকে এই ভিডিওর সেকেন্ড যে রাউটার নিয়ে কথা বলবো সেটি থেকে, সেটা কিন্তু টিপিলিঙ্কের একটি রাউটার, টিপিলিঙ্ক C20। এটিও কিন্তু একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, আর ডুয়েল ব্যান্ডের রাউটারটি কিন্তু আসলে অসাধারণ এবং বেস্ট একটি রাউটার হতে পারে আপনার জন্য, কারণ হচ্ছে রিফ্রিকোয়েন্সি হিসাবে আছেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। আর এই রাউটারটি আপনাকে অনেক ভালো এবং বেস্ট একটি পারফরমেন্স দিবে, কারণ হচ্ছে যেহেতু এটি টিপিলিঙ্কের একটি রাউটার, আর টিপিলিঙ্কের রাউটারগুলি আসলে অনেক লং লাস্টিং এবং বেস্ট রাউটার হয়ে থাকে। পাশাপাশি এই রাউটারটি আপনাকে দিচ্ছে 5G, এবং 5G রাউটারটি পারফরমেন্স এবং গুড কোয়ালিটি। পাশাপাশি এটির রেঞ্জ হিসেবে আছে 1500 স্কোয়ার ফিট, কিন্তু এটিতে আপনি পেয়ে যাচ্ছেন 3 এন্টিনা, আর 3 এন্টিনার রাউটারটি আপনাকে দিচ্ছে 4টা বা 5টা রুম কভারেজের সুযোগ। তবে 4টা রুম এখানে বলা যায়, কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি 4টা রুম কভারেজ পারফেক্টলি করতে পারবেন, এবং এটি আপনি আসলে বেস্ট একটি রাউটার হিসেবে আপনি গণ্য করতে পারেন। পাশাপাশি আপনি যদি টেন্ডার ক্ষেত্রে খেয়াল করেন তাহলে এটিতে আপনি পেয়ে যাচ্ছেন 4 এন্টিনা, কিন্তু এটিতে আছে 3 এন্টিনা। এটি আপনি মোবাইল অ্যাপ অথবা ওয়েবের মাধ্যমে ইউজ করতে পারবেন, এবং এটির যে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 2500 টাকা। টেন্ডা ভার্সেস টিপিলিঙ্ক, এই দুইটি রাউটারের মধ্যে আসলে যে রাউটারটা আপনার কেনা উচিত সেটি আপনি চাইলে বিবেচনা করতে পারেন, তবে আমার সাপোর্টটা থাকবে টেন্ডার ক্ষেত্রে, কারণ টেন্ডার এই রাউটারটি অনেক ভালো এবং সব মিলিয়ে এই রাউটারটি কিন্তু পারফরমেন্সটা উন্নত মানের। তাই আজকে এই ভিডিওটিতে আপনি জানতে পারলেন 2500 টাকার ভিতরে এমন দুইটি রাউটার, যে রাউটার দুইটি কিন্তু আপনি যে কোনো একটি রাউটার আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, এবং একটি হচ্ছে টিপিলিঙ্ক আর একটা হচ্ছে টেন্ডার রাউটার। তাই আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।